যখন আমরা যাই তখন আপনার সাথে অভিলান দিবেন এবং এখানে নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তজা আজ নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার এবং সততা স্টোরের উদ্বোধন করেছেন। এ সময় নড়াইলের জেলা প্রশাসক আঞ্জুমান আরা, স্কুলটির শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমি আজ আসছি নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে আমার ঠিক পেছনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের একটা লাইব্রেরি উন্মোচন করা হবে, আর ঠিক পাশে আছে হচ্ছে সততা স্টোর, অর্থাৎ সেটা কিছুক্ষণের মধ্যে। আমার ঠিক পেছনে মাশরাফি বিন মর্তজা, উনি এসে উদ্বোধন করবেন এমপি নড়াইল দুই আসন। আমরা অপেক্ষা করছি। প্রিয় দর্শক, এখন মাশরাফি বিন মর্তজা নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরটি উদ্বোধন করবেন। আমি আমার সমস্ত স্কুলে একদম সকল স্কুলে শনিবার আমি এক মিনিটে সব স্কুলে না গেলে তো হচ্ছে স্কুলে আমাদের ম্যাডাম যখন উদ্বোধন শেষ হলো সততা স্টোরে, এখন গার্লস স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে অবস্থান করছেন। আচ্ছা
করতে আমাদের নড়াইলের সমস্ত স্কুলে সততা সংঘ, সততা স্টল এবং বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কর্নার স্থাপিত হবে এবং মানসম্মত পরিবেশে আমাদের শিক্ষা নিশ্চিত হবে। আমি কথা বলাবো না, আমাদের মাননীয় সংসদ সদস্যের অনেক ব্যস্ততা রয়েছে। খুবই ভালো লাগছে যে আপনাদের স্কুলে মাননীয় মহোদয় এবং প্রধান শিক্ষক যারা আছেন আমাদের শিক্ষক মিলে একটা সততা স্টোর এবং মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কর্নার করা হয়েছে। আর সততা স্টোরে যেটা দেখলাম যে আপনাদের জন্য চকলেট, তারপরে চানাচুর, বিস্কুট এগুলো রাখা হয়েছে। আপনারা সততার সাথে ওগুলো নেবেন এবং এখানে এটা অবশ্যই ভালো উদ্যোগ যে আপনারা এই ছোটোবেলা থেকেই সততা শিখছেন এবং এটা আমি শিওর যে আপনারা ভবিষ্যতে কাজে লাগবে। তার পাশে ঠিক মুক্তিযুদ্ধের কর্নার এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কর্নার করা হয়েছে, যেটা আপনারা পড়ালেখা করে এখানে লাইব্রেরিতে গিয়ে পড়ে আপনারা জানতে পারবেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবেন, বঙ্গবন্ধু কী করেছেন, বঙ্গবন্ধু কী ছিলেন সব কিছু জানতে পারবেন। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে এরকম উদ্যোগ, এবং আমি বিশ্বাস করি যে নড়াইলের প্রত্যেকটা স্কুলে এই উদ্যোগ নেওয়া হবে। ডিসি মহোদয় বলেছেন যে এই উদ্যোগ নেওয়া হবে এবং আমি শিওর যে স্কুল লেভেল থেকে যদি এই জিনিসগুলো টিচার যারা আছেন ওনারা এই শিক্ষাটা দিয়ে দেন তাহলে আমার বিশ্বাস যে সবাই সততার সাথে বড়ো হবে এবং সব এইসব প্রয়োজনীয় জিনিসগুলো ওনারা স্কুল পর্যায়ে থেকে শিখতে পারবে। অবশ্যই পরিবারের সাথে সাথে স্কুলের থেকেও কিন্তু শিক্ষা নিয়ে বড়ো হবে। আর বেশি কিছু বলবো না, আপনারা অনেকক্ষণ বসে আছেন, তারা দোয়া করবেন, সামনে ওয়ার্ল্ড কাপ আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আমার দোয়া থাকবে আপনাদের প্রতি, আপনারা ইনশাল্লাহ বড়ো হবেন, আরও ভালো কাজ করবেন, ভালো স্টুডেন্ট হবেন। মাননীয় প্রধানমন্ত্রী যেটা করছেন কারণের সত্যি আশা করি আপনারা পড়ালেখা ভালো করে আরও বড়ো হবেন, আপনারা তরুণ আরও বড়ো কিছু ভালো কিছু করবেন দেশের জন্য। এই দোয়া করি আপনাদের জন্য, আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা। সো গাইজ, এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।